سوتي غالي তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে গভীর সমুদ্রে জাল পেতে মাছ ধরা হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি টলির জাল কি করে সাগরে ফেলা হয় এবং কি করে তোলা হয় জেলে ভাইরা কত কষ্ট করে মাছগুলো ধরে কি করে বাছাই করা হয় সেই সবই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলো দেখা যাক সেই ভিডিওটা আর যদি গাইস আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন যাতে করে এরকম ভিডিও আপনি আরও পেতে থাকেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কেমন চাই আপনাদের জন্য বানানোর অবশ্যই চেষ্টা করব তো চলো দেখে আসা যাক কীভাবে জাল মারা যায় তো বন্ধুরা প্রথমে আমাদেরকে জাল মারতে হবে জাল মারার পরেই তবে তো আমরা মাছটা পাবো তো আমাদের মাঝে আমাদেরকে বলে দিয়েছে যে জাল মারো তো সেই অনুযায়ী আমাদের কটন মানে জালের তালিটাকে ফেলে দেওয়া হয়েছে এইবার আমাদের জালটাকে আস্তে আস্তে করে অটোমেটিক্যালি কটনের টানে জালটা অটোমেটিক্যালি জলের দিকে চলে যাচ্ছে আর আমার হাতে বল এইবার আমি বল মারব এটা হচ্ছে সেন্টার মানে মিডিলের বল মধ্যেখানের যে বলটা হয় আর এটাকে বলা হয় সি যেটা জয়েন্ট কোনোরকমভাবে জাল পাকিয়ে গেলে সেই পাক সিটা খুলে দিলে জালের পাকটা অটোমেটিক্যালি খুলে যায় তো এটা একটা সুবিধা বলতে পারেন তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জাল মারাটা খুবই ইজি এই জাল মারা হয়ে গেল বন্ধুরা জাল মারা তো হয়ে গেছে এবার চলো জাল টানা যাক টেনে দেখবো কি কি মাছ পড়ে চলো দেখা যাক তো বন্ধুরা আমরা জাল মারার জন্য জাল টানার জন্য অলরেডি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো কিছুক্ষণ পরে আমরা জাল টানছি আমি এখন প্রায় চলে যাচ্ছি ভোট দেখার জন্য না হলে তো আবার টলার টলার ভেঙে ফেলবে ভোটের বাড়িতে তো এই যে ভোটটা উঠে গেলে আমাদের জালটা টানা হয়ে যাবে বন্ধুরা এটাকে বলা হয় সাংখি জাল অর্থাৎ এই জালটি খুবই ভারী হয় ছোট হলেও এই জালটি প্রচুর ভারী হয় এই জালটিকে বানানোর একটাই উদ্দেশ্য সামুদ্রিক সাংখি ধরার এবং সেই সাংখির অনেক দাম যাকে ধরার জন্য খুবই কষ্ট করতে হয় এবং তার সঙ্গে অনেক সামুদ্রিক সাংখিও ওঠে যেগুলোর মধ্যে বেছে নিতে হয় আসল সাংখিগুলোকে Thank you.
প্রথম পর্বে আমরা খুবই কম সাংকি পেয়েছিলাম, বেশি সাংকি পাইনি, কিন্তু এবার দ্বিতীয় পর্বটা তোমাদের দেখাবো, আশা করি সেই পর্বে তোমাদের ভালো সাংকি দেখাতে পারবো। তো গাইস চলো দেখে আসা যাক সেই পর্বে আমরা কত সাংকি পেয়েছি। তো বন্ধুরা আমরা সাংকির উদ্দেশ্যে আবার পুনরায় জালটাকে মেরে দিয়েছি, কারণ কম সাংকি এসেছিল, তাই এবার জালটাকে দু ঘন্টা পরে টানা হবে, তারপরে দেখছি। বন্ধুরা এই সাংকি বাছাই করতে করতে আমাদের হাতের অবস্থাটা একবার দেখেছেন, দেখুন হাতের নকশাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কত কষ্ট করে সাংকিগুলো বাছাই করা হয়। আর আপনারা ভিডিওগুলোকে দেখে লাইক করেন না, ফিঙ্গারপ্রিন্ট লাইক ধরবে না গাইস। এবার তো এখানে আপনারা দেখুন গাইস, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করবে না, আধার কার্ডে যে কোনো যদি কোনো প্রয়োজনীয় কাজ হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট একদমই ম্যাচিং করবে না, কারণ ফিঙ্গারপ্রিন্টের অবস্থা শেষ, দেখতেই পাচ্ছেন গাইস। বন্ধুরা এটা হলো জীবন্ত অক্টোপাস, আপনি কখনো জীবন্ত অক্টোপাস নিজের চোখের সামনে দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Hi guys, তোমার কামরা যাবে তোমরা তোমরা ভিডিও যদি লাইক না করো তাহলে আমাদের মতো আর কেউ পছন্দ হবে, ঠিক আছে? আমরা এখন দ্বিতীয়বার জাল টানার জন্য রেডি হয়ে গেছি, আর আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে নয় সবাই এখানটায় আছে, রেডি হয়ে আছে, এবার জাল টানবো। এবারে আপনাদের দেখাবো অন্য টাইপের জাল টানা, অর্থাৎ এইবারে প্রত্যেকটা ডাক আলাদা আলাদা হবে। তো চলো দেখি আসে ডাক সেই জাল টানাটা। Yeah.
ভিডিওর পরিচালক লিটন দাস বলো আমাদের ভিডিওর পরিচালক লিটন দাস বাবা কিছু দেবেন আপনারা কি করছেন আচ্ছা এই সংঘ দাম কত একটু বলবেন আচ্ছা 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 এবার কি সাংকি ভালো পড়েছে না কম পড়েছে আচ্ছা আচ্ছা খুব কষ্ট হয় না এগুলো ধরতে এই যে গাইস আমি দেখাচ্ছি এই যে এগুলোকে ধরতে হয় এগুলো এগুলো
বাস কাঞ্চি বাস গাইস দেখুন সবাই মাছ বাসতেছে আমিও বাসতেছি এই যে এবার গাইস আমি আপনাদের দেখাবো যে